হ্যালো বন্ধুরা, অন পাওয়ার বাংলার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি ট্রানজিস্টার, এটা BC547 ট্রানজিস্টার। দুটিকে ইমিটার এবং কালেক্টারের সাথে সংযোগ করে নিয়েছি এবং যে রেজিস্টার দুটি দেখতে পাচ্ছেন এটা 10K রেজিস্টার, যেটা বেজের সাথে সংযোগ হবে, সরাসরি বেজে কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এভাবে কানেক্ট করতে হবে এবং রেজিস্টার দুটিকেও সোল্ডারিং করে নিতে হবে ঠিক এভাবে। হাতে যে দুটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এটা 470 মাইক্রোফ্যারেড 25 ভোল্ট, এখানে 100 মাইক্রোফ্যারেড 25 ভোল্টও ব্যবহার করতে পারবেন। তো এটার ক্যাপাসিটারের যে পজিটিভ সেটা সরাসরি ট্রানজিস্টারের ইমিটার এবং কালেক্টার দুটির সাথে সংযোগ হবে ঠিক এভাবে। দেখতে পাচ্ছেন সরাসরি ক্যাপাসিটারের পজিটিভ লেগটি ইমিটার এবং কালেক্টার দুটির সাথে সংযোগ করে নিয়েছি দুটি ট্রানজিস্টারে। এবার আমাদের এরকম এক টুকরো তার প্রয়োজন হবে, যেটা ক্যাপাসিটারের নেগেটিভ থেকে সরাসরি অপার সাইডে থাকা যে ট্রানজিস্টার, ট্রানজিস্টারের বেজে সংযোগ হবে ঠিক এভাবে। একইভাবে আমরা অপার সাইডে থাকা যে ক্যাপাসিটারের নেগেটিভ তার থেকে আরেকটি এক টুকরো তার সংযোগ করে অপর সাইডে থাকা ট্রানজিস্টারের বেজের সাথে সংযোগ করে নিচ্ছে। এবার প্রয়োজন হবে এরকম এলইডি, যেটা এই সাইডটা পজিটিভ এবং অপর সাইডটা নেগেটিভ। আমরা দুটি লাইট এখানে করে নিয়েছি, যেহেতু এটা দুটি চ্যানেলই হবে, তো আমরা এলইডির পজিটিভ সংযোগ করে নিচ্ছি 10K রেজিস্টার লেগে। তো এবার আমরা এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারের পজিটিভ লেগ থেকে এলইডির নেগেটিভ প্লেটে একটি তার সংযোগ করে নেব ঠিক এভাবে। মনে রাখবেন ক্যাপাসিটারের পজিটিভ থেকে এলইডির নেগেটিভ লেগে, একইভাবে অপার পাশেও ক্যাপাসিটারের পজিটিভ থেকে এলইডির নেগেটিভ লেগে আমরা সংযোগ করে নেব। এবার আমরা এতে পাওয়ার সোর্স কেবল ইনপুট করব, এটা আমাদের নেগেটিভ তার এবং এটা আমাদের পজিটিভ তার, যেটা আমরা রেজিস্টারের লেগে সংযোগ করেছি। তো এ পর্যায়ে আমাদের কানেকশনটি দেখতে এরকম হয়েছে। আমরা বোঝার ক্ষেত্রে বা একটু ভালো দেখার ক্ষেত্রে দুটি লেগকে একটু, দুটি এলইডিকে একটু বিকিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি সংযোগের সাথে সাথে আমাদের সার্কিটটি রান করছে ঠিক এভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। এমনই সব ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এবার আমরা পরবর্তী প্রজেক্টে যাব। বন্ধুরা, এই একই সার্কিটে আমরা একটি রিলেকে সংযোগ করে দেখাচ্ছি, এটা আপনি সরাসরি 250 ভোল্ট এসিতেও ব্যবহার করতে পারবেন কিভাবে, এবং আপনাদের প্রজেক্টটি খুবই কাজে লাগবে। তো সর্বপ্রথম আমরা এই সার্কিটটির দুটি এলইডি দুইটাই খুলে নিচ্ছি এবং এতে আমরা একটি রিলেকে সংযোগ করব এবং একটি এলইডিকে সংযোগ করব, যাতে আপনারা দেখতে পান কিভাবে ওয়ার্কটা করছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটি 5 ভোল্ট একটা রিলে, আপনারা এটা চাইলে 6 ভোল্ট রিলেও ব্যবহার করতে পারেন। আমি এখানে 5 ভোল্ট 6 ভোল্ট দুটোই রিলে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা 5 ভোল্ট রিলেটা ব্যবহার করবেন যেহেতু এই সার্কিটটা 3.5 ভোল্টে ওয়ার্ক করবে, অর্থাৎ একটি মোবাইল ব্যাটারি বা সরাসরি 5 ভোল্ট ইনপুট দিলেও আপনি এটা চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এলইডিতে যেখানে পাওয়ার সোর্স সংযোগ করেছিলাম ঠিক সেখানেই একইভাবে এখানে আমরা সংযোগ করে নিচ্ছি এবং একটি এলইডি দেখুন এখানে সংযোগ করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলছে, তার মানে আমাদের সার্কিটটি ওয়ার্ক করছে। এবার দেখুন আমরা দেখাবো কিভাবে আমরা দুটি চেন লাইট এখানে সংযোগ করেছি একটি রিলের সাথে, যেটা সরাসরি 240 ভোল্টে ওয়ার্ক করবে। দেখুন এইটা একটি 5 ভোল্ট রিলে, এর দুই সাইডে দুটি চেন লাইটের দুটি লেগ সংযোগ করেছি আর দুটি লেগ একসাথে সংযোগ করে রেখেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে সার্কিটের যে পাওয়ার সোর্স অর্থাৎ নেগেটিভ পজিটিভ এখানে দিয়ে দিচ্ছি। রিলের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, রিলেতে যে কোনো সাইডে সংযোগ করলেই হবে। তো বন্ধুরা, আমরা রিলেতে পাওয়ার সোর্স দিয়ে দিলাম, এবার আমরা দুটি তার
সংযোগ করব যেটা আমরা কোয়াড দেখতে পাচ্ছেন এখানে চেন লাইটে সংযোগ করেছি এবং রিলে সুইচ কন্টাক্ট সাইডে একটি এসি তার আমরা সংযোগ করে দিচ্ছি ভিডিওটি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে তো বন্ধুরা এবার আমরা পরীক্ষা করব দেখুন আমরা রিলেতে সংযোগ করার সাথে সাথে আমাদের সেল লাইটটি দেখুন রান করছে কিভাবে বিলিং করছে এবং এখানে দেখুন সার্কিটের যে আলোটা এটাও বিলিং করছে তো চাইলে আপনারা এখানে দুটি সংযোগ করতে পারেন তো এবার আমরা পরবর্তী প্রজেক্টে যাব বন্ধুরা আমার সামনে 10K রেজিস্টার 1K রেজিস্টার 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটার এবং BC547 ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন তো আমরা সর্বপ্রথম ট্রানজিস্টারের সংযোগগুলো করে নেব আমাদের হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা আমরা সরাসরি নেগেটিভ সাইড হিসাবে সংযোগ করছি আপনারা একটি তার শক্ত তারে এভাবে সংযোগ করে নেবেন এর এইভাবে একইভাবে সারিবদ্ধভাবে আপনারা তিনটি ট্রানজিস্টারকে সর্বপ্রথম সংযোগ করে নিয়েছি এবার আমরা এতে ক্যাপাসিটার সংযোগ করব দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এভাবে আমরা ক্যাপাসিটারগুলি লম্বা লেগ অর্থাৎ পজিটিভ লেগটাকে কেটে নিচ্ছি যেহেতু আমরা পজিটিভ লেগটা সংযোগ করব এর কালেক্টর পয়েন্টে এবং নেগেটিভ লেগটা সংযোগ করব এতে থাকা যে ট্রানজিস্টারের বেজ লেগে অর্থাৎ ভালো করে মাথায় রাখবেন আমরা ক্যাপাসিটারের নেগেটিভ লিড ট্রানজিস্টারের বেজে সংযোগ করেছি এবং কালেক্টরে সংযোগ করেছি ক্যাপাসিটারের পজিটিভ লিক বন্ধুরা একইভাবে আমরা তিনটি ক্যাপাসিটার সংযোগ করে নিচ্ছি এবং শেষেরটা ক্যাপাসিটারের মাইনাস বেজে সংযোগ করেছি এবং কালেক্টরে আমরা প্রথমে যে ট্রানজিস্টারটি সেট করেছিলাম তার সাথে একটি তারের মাধ্যমে সংযোগ করে নিচ্ছি এভাবে আমাদের থ্রি চ্যানেলটি সার্কিট তৈরি করে নিচ্ছি এবার বন্ধুরা আমরা রেজিস্টারকে সংযোগ করব 10K রেজিস্টার সরাসরি ট্রানজিস্টারের বেজে বন্ধুরা একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমরা ট্রানজিস্টারের বেজে এখানে 10K রেজিস্টারগুলো সংযোগ করে নিচ্ছি তিনটি এবং তিনটিকে একই দিকে মুড়ে আমরা একই সাথে সোল্ডারিং করে নেব এবার আমরা 1K রেজিস্টার সংযোগ করব দেখুন কিভাবে আমরা সর্বপ্রথম 10K রেজিস্টারগুলিকে সারিবদ্ধভাবে সংযোগ করে নিয়েছি এবার আমরা 1K রেজিস্টার সংযোগ করছি দেখুন আপনারাও একইভাবে 1K রেজিস্টার সংযোগ করবেন ক্যাপাসিটারের পজিটিভ লেগে এবার আমরা 1K রেজিস্টারগুলি একই সাথে সোল্ডারিং করে নেব একের পর এক বন্ধুরা আমাদের এ পর্যায়ে সেটিং মোটামুটি শেষ এবার দেখুন আমরা তিনটি করে এলইডি সিরিজ কানেকশন নয় এটা প্যারালাল কানেকশানে কানেকশান করে নিয়েছি এবং এর নেগেটিভ যে সাইডটা আমরা সরাসরি একই সাথে সব সংযোগ করে নেব বন্ধুরা আমরা এর নেগেটিভ যে লেগগুলো সেগুলো একসাথে একত্রে সংযোগ করে নিচ্ছি দেখুন এইভাবে এবার আমাদের থাকছে তিনটি পজিটিভ লেগ এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কিটটি আমরা আগে তৈরি করেছিলাম এই তিনটি দুটি আমরা তার সংযোগ করে নিয়েছি এবং আরেকটি তার আমরা আপনাদের সামনে সংযোগ করছি দেখুন এটা সংযোগ করছি 1K রেজিস্টারের নিচের ভাগে অর্থাৎ ক্যাপাসিটার যে পজিটিভ লেগ সেই পজিটিভ লেগে তিনটি তার সংযোগ করছে এবার আমরা একটি 10K ভেরিয়েবল রেজিস্টার সংযোগ করছি যেটাকে ভলিউমভাবে আমরা চিনি এবং এটার নেগেটিভ সোর্সে আমরা একটি তার সংযোগ করে নিচ্ছি নেগেটিভ সোর্স পাওয়ার জন্য বন্ধুরা এবার আমরা একে একে এর পজিটিভ লেগে সবকটি তার সংযোগ করে নেব যে তিনটি তার আমরা সার্কিট থেকে পেয়েছি এবার আমরা এতে 9 ভোল্ট থেকে আপনি 12 ভোল্টের যে কোনো পাওয়ার ইনপুট করতে পারবেন দেখুন বন্ধুরা তো লাইন দেওয়ার সাথে সাথে আমাদের সার্কিটটি ওয়ার্ক করছে তো আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এর স্পিডও কন্ট্রোল করা সম্ভব এই রেগুলেটরের সাহায্যে দেখতে পাচ্ছেন এভাবে বিলিং করছে এবং এর কন্ট্রোল আমাদের হাতেই থাকবে দেখুন আমরা স্লো চাইলে স্লো করতে পারবো ফাস্ট চাইলে ফাস্ট রান করতে পারবো
তো ভিডিওটি কেমন লাগলো এটা জানিয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন।